একটা রীতি ছিল যে টেলিপর্দায় যত দ্রুত নায়িকার মুখ পাল্টায় নায়কের মুখ অতটা পাল্টায় না। সম্প্রতি এই রীতি ভেঙেছে এবং বাংলা ধারাবাহিকে নতুন নতুন নায়কের আবির্ভাব হয়েছে। জি বাংলা ও স্টার জলসা প্রধানত এই প্রথম সারির চ্যানেলে বহু নতুন হিরো আমরা পেয়েছি এই বছরে, যারা তাদের অ্যাক্টিং আর গ্ল্যামার দেখিয়ে দর্শক মহলে সাড়া ফেলেছেন। এখন দেখে নিই সেই দলে কে কে আছেন। তালিকার প্রথমেই আসে শন ব্যানার্জি। আমি সিরাজের বেগম ধারাবাহিকে সিরাজের চরিত্র দিয়ে টেলিভিশনে ডেবিউ করলেন এই মডেল অভিনেতা। এর আগে তিনি জাতীয় স্তরে মডেলিং করেছেন ও সুনাম অর্জন করেছেন, তবে দর্শকের কাছে তিনি আরও বেশি করে প্রিয় কারণ তিনি হলেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। এরপর আসে কুশল আহুজা। রানু পেলে লটারি তার ডেবিউ সিরিয়াল। কলকাতায় পড়াশোনা করে বেশ কিছুটা সময় মুম্বাইয়ে অভিনয় শেখেন। অনুপম খেরের ইনস্টিটিউট অব অ্যাক্টর প্রিপেয়ার্সের ছাত্র কুশল যদিও বাংলাতেই নিজের অভিনয় কেরিয়ার শুরু করতে চেয়েছিলেন। এরপর আসে রুবেল দাস। ভানুমতির খেল ধারাবাহিক দিয়ে নায়কের ভূমিকায় এলেন ছোট পর্দার ডান্সিং স্টার রুবেল। টেলিপর্দায় ডান্স রিয়েলিটি শোয়েতে তিনি আগেই দর্শকের মন জয় করেছেন। পাশাপাশি তিনি যে ভালো অভিনেতা সেটা ধারাবাহিকে তার অভিনয় প্রমাণ করেছে। তার অ্যাটিচিউডে ধারাবাহিক হিট। এরপর আসে সৈয়দ আরেফিন। এরাবতীর চুপকথা ধারাবাহিক দিয়েই তার নায়ক হিসেবে আত্মপ্রকাশ। এর আগেও বিগত কয়েক বছর ধরে অভিনয় করেছেন, পাশাপাশি মডেলিংও। বলতে গেলে কিছুটা দেরি করে নায়কের ভূমিকায় এলেন, যদিও তার অভিনয় দক্ষতা দেখে প্রশ্ন জাগে আরও আগে কেন তিনি এই সুযোগ পাননি। এরপর আসে জয়ী দেবরায়ের কথা। হৃদয়হরণ বিএ পাস তার প্রথম বাংলা ধারাবাহিক, যদিও হিন্দি ছবিতে অভিনয় দিয়ে শুরু করে নিজের কেরিয়ার, পরে অনেক বাংলা ছবিতেও অভিনয় করেছেন। এই মুহূর্তে বাংলায় জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি একজন। এছাড়াও আরও দু একজন আছেন যাদেরকে আমরা এই 18-19 মাঝামাঝি সময়ে পেয়েছি। তোমরা চাইলে পরের ভিডিওটিও তাদের নিয়ে করা হবে। তো বন্ধুরা, এদের মধ্যে কাকে তোমার সবথেকে বেশি ভালো লাগে সেটি কমেন্ট করে জানাও। ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করো, আর এইরকম ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।